আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আপনাদের কবুতরগুলিও বেশ ভালো আছে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো আপনারা কীভাবে জ্যাকবিন কবুতর আর ক্যাপাচিনো কবুতরটা চিনবেন, জ্যাকবিন আর ক্যাপাচিনো কবুতরটা কীভাবে আপনারা ধরবেন, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আর যত সহজভাবে বুঝালে আপনারা বুঝবেন তত সহজভাবে বুঝানো আমি বিশেষ চেষ্টা করব। আর আপনাদের কাছে আমি 2 থেকে 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি 2 থেকে 3 মিনিট সময় যদি ব্যয় করার মতো সময় না থাকে, তাহলে আমি বলবো ভিডিও থেকে আপনারা চলে যান। আপনি যখন সময়টা পাবেন তখন এই ভিডিওটা দেখবেন, কেননা আমি এই ভিডিওতে আপনাদেরকে মনোযোগ দিতে হবে। মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবে না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাকে তোমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশেষ করে যারা নতুন কবুতর পালকরা আছে, তারা হাটে গেলে এবং বাজারে গেলে বিক্রেতাদের যারা বলে জ্যাকবিন কবুতর দিতে, তারা জ্যাকবিন বলে ক্যাপাচিনো কবুতরটা ধরে দেয়, আর ক্যাপাচিনো কবুতর বলে জ্যাকবিন কবুতরটা ধরে দেয়। জ্যাকবিনের থেকে ক্যাপাচিনো কবুতর দামটা কিন্তু খুবই কম, আর ক্যাপাচিনো থেকে জ্যাকবিনের দামটা কিন্তু একটু খুবই বেশি, তার জন্য জ্যাকবিন কই ক্যাপাচিনো কবুতর ধরিয়ে দেয় এবং ক্যাপাচিনো কই জ্যাকবিন কবুতর ধরে দেয়। তার জন্য আমাদের এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা খুব সহজেই কিভাবে জ্যাকবিন কবুতর এবং ক্যাপাচিনো কবুতর চিনতে হয় এটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যেতে। এখন আমি আলোচনা করব জ্যাকবিন আর ক্যাপাচিনো কবুতরটা কিভাবে আপনারা চিনবেন। হ্যাঁ, জ্যাকবিন আর ক্যাপাচিনো কবুতরটা কিভাবে আপনারা চিনবেন, এখন স্ক্রিনে যে কবুতরটা দেখতেছেন এটা কিন্তু একটি জ্যাকবিন কবুতর। দেখুন ওর যে মাথার হুডগুলো আছে, মানে হুড যেটা বোঝাতে চাচ্ছি তার মাথার যে পশমটি আছে ঘাড়ে এবং পশমটি, সেটি দিয়ে কিন্তু তার মাথাটা পুরোপুরি ঢাকা থাকবে। হ্যাঁ, তার মুখগুলো দেখাই যাবে না, তার মুখটা কিন্তু দেখা যাবে না। আর এখন স্ক্রিনে যে কবুতরটা দেখতেছেন এটা কিন্তু একটি ক্যাপাচিনো কবুতর। দেখুন তার হুডগুলো কিন্তু একেবারে ছোট ছোট, তার মাথাটা কিন্তু দেখা যাচ্ছে পুরালিভাবে, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ওর মাথাটা কিন্তু দেখা যাচ্ছে। যে জ্যাকবিন কবুতরের মাথাটা আপনারা একেবারে দেখতে পারবেন না, আর ক্যাপাচিনো কবুতরের যে মাথাটা আছে সেটা আপনারা ইজিলি ভাবে দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্যাপাচিনো কবুতরের যে হুডটা আছে সেটা একটু কম হবে, আর জ্যাকবিনের কবুতরের যে হুডটা আছে মানে পশম গাড়ের পশম সেটা একটু বড় হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যখন হাটে কবুতর কিনতে যাবেন তখন এই যে জ্যাকবিন কবুতর আর ক্যাপাচিনো কবুতরের মাথার হুডের দিকে একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে আপনারা জ্যাকবিন কবুতর আর ক্যাপাচিনো কবুতর কিন্তু কিনে নিয়ে আসতে পারবেন। আপনারা কিন্তু আর যারা নতুন কবুতর পালকরা আছে তারা কিন্তু প্রতারণার ফাঁদে পা দেয়, যারা বিক্রি করে তারা কিন্তু জ্যাকবিন কবুতর কয়ে ক্যাপাচিনো কবুতর ধরে দেয়, আর ক্যাপাচিনো কবুতর কয়ে জ্যাকবিন কবুতরটা কিন্তু ধরে দেয়। আমার এই ভিডিওটা দেখার পরে আর আপনারা কোনোই জ্যাকবিন কবুতর আর ক্যাপাচিনো কবুতরটা খুব সহজেই চিনে যেতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি জ্যাকবিন কবুতরের হুডটা কিন্তু একটু বড় হবে, আর ক্যাপাচিনো কবুতরের হুডটা কিন্তু একটু ছোট হবে, মানে ঘাড়ের পশমটা একটু ছোট হবে, তার মাথাটা দেখা যাবে, আর জ্যাকবিন কবুতরের মাথাটা কিন্তু দেখা যাবে না, তার হুডটা দিয়ে কিন্তু ভরা থাকবে, তার মাথাটা দেখা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যখন হাটে যাবেন এই হুডের দিকে একটু ফলো করবেন, তাহলে আপনারা কোনো সময় প্রতারণার ফাঁদে পা দিবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাও বাজিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।